फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैथ वर्सेस मैथ। आज हम त्रिभुजे धर्मूलक चैप्टर परवर्ती किछु अंक डिसकस करब। 16 जगह अंक जेको त्रिभुज ए बी सी ते कस बी प्लस टू कस ए बाई कस बी प्लस टू कस सी इजुक्ल टू साइन सी बाई साइन ए होले देखाओ जे त्रिभुज से समद्विबाहु अथवा समकोणी। एबार आमाके जे गिवेन कंडिशन दिए छे सेटा धरे आमरा आमादेर जेटा बेर करते बोलेछे सेटाते आमरा एगोबो। ताहले आमाके कि दिए दिएछे कस बी प्लस टू कस ए बाई कस बी प्लस टू कस सी इजुक्ल टू साइन सी बाई साइन ए। एबार कि करलाम कोणाकोणि गुण कर दिलाम साइन ए इंटू कस बी प्लस टू कस ए इजुक्ल टू साइन सी इंटू कस बी प्लस टू कस सी। এবার সাইনে এর সাথে টোটাল জিনিসটা গুণ করবো, সাইন সি এর সাথে এই টোটাল জিনিসটা গুণ করবো, এখান থেকে কী পাবো সাইন এ ইন্টু কস বি প্লাস টু সাইন এ কস এ ইজিক্যাল টু সাইন সি ইন্টু কস বি প্লাস টু সাইন সি কস সি। সাইন এ কস বি যেমন জিনিস থাকলো প্লাস সাইন টু এ, কারণ সাইন টু থিটা ইজিক্যাল টু টু সাইন থিটা কস থিটা, অর্থাৎ টু সাইন এ কস এ মানে সাইন টু এ ইজিক্যাল টু সাইন সি ইন্টু কস বি প্লাস সাইন টু সি, কারণ টু সাইন সি কস সি মানে সাইন টু সি এই সূত্র অনুযায়ী। এখন সাইন এ ইন্টু কস বি মাইনাস কস বি মাইনাস সাইন সি এই পাশে নিয়ে আসলাম প্লাস সাইন টু এ আর এই সাইন টু সি এই পাশে নিয়ে আসলাম মাইনাস সাইন টু সি হয়ে যাবে ইকুয়াল টু জিরো। এখন এই এই সাইন ইন্টু কস বি মাইনাস কস বি ইন্টু সাইন সি থেকে আমি কস বি কমন নিতে পারি, তাই কস বি কমন নিলাম, তাহলে কস বি ইন্টু সাইন এ মাইনাস সাইন সি প্লাস সাইন টু এ মাইনাস সাইন টু সি ইজ ইকুয়াল টু জিরো। সাইন এক্স মাইনাস সাইন ওয়াইয়ের ফর্মুলা কি হয়, টু কস এক্স প্লাস ওয়াই বাই টু ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই বাই টু। আমরা আগেরবার আগের একটু আগে কী দেখলাম কস বি ইন্টু সাইন এ মাইনাস সাইন সি, তাহলে সাইন এ মাইনাস সাইন সি এখন কী লিখতে পারি এই ফর্মুলা ইউজ করে টু কস এ প্লাস সি বাই টু ইন্টু সাইন এ মাইনাস সি বাই টু প্লাস এই জায়গায় কী ছিল এই জায়গায় ছিল সাইন টু এ মাইনাস সাইন টু সি, তাহলে এখন সাইন টু এ মাইনাস সাইন টু সি জায়গায় কী লিখতে পারি এই ফর্মুলা ইউজ করে টু কস টু এ প্লাস টু সি বাই টু ইন্টু সাইন টু এ মাইনাস টু সি বাই টু ইকুয়াল জিরো। এবার ক্যালকুলেশন করছি লক্ষ্য করো কস বি ইন্টু টু কস এ প্লাস সি বাই টু ইন্টু সাইন এ মাইনাস সি বাই টু প্লাস টু কস টু এ প্লাস টু সি থেকে টু কম নিলাম টু ইন্টু এ প্লাস সি বাই টু ইন্টু সাইন টু ইন্টু এ মাইনাস সি বাই টু ইকুয়াল টু জিরো। এখন কী করছি এই টু টু কেটে দেবো, এই টু টু কেটে গেল তাহলে কী পরে থাকবে কস বি ইন্টু টু কস এ প্লাস সি বাই টু ইন্টু সাইন এ মাইনাস সি বাই টু প্লাস টু কস এ প্লাস সি ইন্টু সাইন এ মাইনাস সি ইকুয়াল টু জিরো। দেখা দেখি পাচ্ছি কস বি ইন্টু কস এ প্লাস সি বাই টু এ প্লাস সি বাই টু ইন্টু সাইন এ মাইনাস সি বাই টু প্লাস কস পাই মাইনাস বি ইন্টু সাইন এ মাইনাস সি ইকুয়াল টু জিরো। এই টু আর এই টু উভয় দিক থেকে তুলে দিলাম আর এ প্লাস সি এর জায়গায় কী লিখলাম পাই মাইনাস বি, কেন এ প্লাস বি প্লাস সি ইজুয়াল টু পাই হয় তাহলে এ প্লাস সি ইজুয়াল টু পাই মাইনাস বি। তাহলে এখান থেকে কী পাচ্ছি কস বি ইন্টু কস এ প্লাস সি বাই টু ইন্টু সাইন এ মাইনাস সি বাই টু মাইনাস কস বি ইন্টু সাইন টু ইন্টু এ মাইনাস সি বাই টু ইকুয়াল টু জিরো। এই টু টু সেই কেটে দিতে পারতাম, আমি ফর্মুলা ফেলবো বলে সাইন টু থেকে আর ফর্মুলা ফেলতে চাই বলে আমি টুটা আনলাম, তাহলে এখানেও তাহলে টু যদি লিখে তাহলে টু টু হিসাব মতো সে কেটে গেলো। আর কস পাই মাইনাস থিটার সমান কি হয় মাইনাস কস থিটা, তাহলে কস পাই মাইনাস বি সমান কি হয় মাইনাস কস বি, আর তার আগে প্লাস ছিল প্লাস মাইনাসে মাইনাস, তাই সেজন্য মাইনাস কস বি ইন্টু সাইন টু ইন্টু এ মাইনাস সি বাই টু ইকুয়াল টু জিরো লিখে নিলাম। এখন কস বি ইন্টু কস এ প্লাস সি বাই টু ইন্টু সাইন এ মাইনাস সি বাই টু মাইনাস কস বি সাইন টু থিটার ফর্মুলা কী হয় টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস টু সাইন এ মাইনাস সি বাই টু ইন্টু কস এ মাইনাস সি বাই টু ইকুয়াল টু জিরো। কেন আমি এটা করলাম, কারণ এই পাশেও আমার এ প্লাস সি বাই টু ছিল সাইনের আগে সাইন এ মাইনাস সি বাই টু ছিল, আর এই জায়গায় যদি আমি সাইন এ মাইনাস সি বাই টু আনতে পারি তাহলে উভয় দিক থেকে আমি কমন নিতে পারবো, সেই জন্য আমি এটা করেছি। তাহলে এখান থেকে কী পাবো কস বি আমি কমন নিচ্ছি কস বি আর এখানেও কস বি আছে আর সাইন এ মাইনাস সি বাই টু সাইন এ মাইনাস সি বাই টু এখানেও সাইন এ মাইনাস সি বাই টু আছে, তাহলে এই দুটো জিনিস আমি উভয় দিক থেকে কমন নিতে পারি, তাহলে কস বি ইন্টু সাইন এ মাইনাস সি বাই টু কমন দিলে তাহলে কী পড়ে থাকছে এখান থেকে পড়ে থাকতে পড়ে থাকছে কস এ প্লাস সি বাই টু মাইনাস আর এখান থেকে কী পড়ে থাকছে টু কস এ মাইনাস সি বাই টু ইকুয়াল টু জিরো। এখন এই একটা টার্ম এই একটা টার্ম এই একটা টার্ম এ টোটাল তিনটে টার্ম এদের গুণফল জিরো নিশ্চয়ই, তাহলে মানে কি এর মধ্যে যে কোনো একটা বা দুটো বা তিনটারই গুণফল জিরো হতে পারে বা যে কোনো একটার গুণফল জিরো হতে পারে বা যে কোনো দুটোর গুণফল জিরো হতে পারে। এখন আমি দেখাবো কি ব্র্যাকেটের মধ্যে এই যে জিনিসটা পেলাম কস এ প্লাস সি বাই টু মাইনাস টু কস এ মাইনাস সি বাই টু এটা নট ইকুয়াল টু জিরো, তাহলে সেটা কী করে দেখাচ্ছি লক্ষ্য করো আমি এখন কী দেখাবো কস এ প্লাস সি বাই টু মাইনাস টু কস এ মাইনাস সি বাই টু নট ইকুয়াল টু জিরো। এখন আমরা কী জানি ত্রিভুজের দুটি কোণের সমষ্টি কোনো ত্রিভুজের দুটি কোণের সমষ্টি জিরো ডিগ্রি থেকে বড় হবে এবং তা 180 ডিগ্রি থেকে ছোট হবে, কারণ তিনটি কোণের সমষ্টি মিলে তো 180 ডিগ্রি হয়, অর্থাৎ দুটো কোণের সমষ্টি তা জিরো থেকে বড় হবে
এবং 180 ডিগ্রি থেকে ছোটো হবে, কারণ উভয় দিকে দুই দিয়ে ভাগ করে দাও। পজিটিভ সংখ্যা দিয়ে ভাগ করলে অ্যারো বা হামুখের কোনো চেঞ্জ হয় না, উভয় দিকে দুই দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 0/2 এ প্লাস সি বাই টু, 180 ডিগ্রি/2, অর্থাৎ এ প্লাস সি বাই টু এর মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে, এখান থেকে আমরা পেয়ে গেলাম। আবার যে কোনো ত্রিভুজের দুটি বাহুর অন্তর, এ মড মানে কি? মড মানে আমি বলতে চাইছি এখানে যে কোনো দুটি বাহুর অন্তর, a-c বা c-a এর মধ্যে, c আর a এর মধ্যে কোনটা বড় সেটা তো আমি জানি না, এই দুটোর মধ্যে অন্তর মানে পজিটিভ, এই দুটোর মধ্যে কত পার্থক্য সেটা মড দিয়ে আমরা বোঝাই। তাছাড়া আমি নিচ্ছি 0 থেকে 180 ডিগ্রির মধ্যে পজিটিভ অ্যাঙ্গেল, অর্থাৎ মড দিয়ে বোঝাচ্ছে যে পজিটিভ অ্যাঙ্গেলটাই আমরা নিচ্ছি। তাহলে দুটো করে অন্তর সেটাও 0 ডিগ্রির থেকে বড় হবে এবং 180 ডিগ্রির থেকে ছোটো হবে, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি আমাকে বলে দিয়েছে। এখানে উভয় ক্ষেত্রে আমি কি দুই দিয়ে ভাগ করে দিলাম, তাহলে হয়ে গেল। তাহলে 0 ডিগ্রির মান অর্থাৎ মড এ মানে সি বাই টু এর মানও এখান থেকে কত পাচ্ছি, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকছে। এখন দুটি কোণের সমষ্টি এ প্লাস সি বাই টু, নিশ্চয়ই দুটি কোণের অন্তরে সেই সেই একই দুটো কোণের অন্তরেরকে দুই দিয়ে ভাগ করলে যেটা পাবো তার থেকে নিশ্চয়ই বড় হবে। এ প্লাস সি বাই টু কেটার দেন নিশ্চয়ই দুটি কোণের সেই দুটি কোণের অন্তরকে যদি দুই দিয়ে ভাগ করে তার থেকে নিশ্চয়ই বড় হবে। এখন মনে করো 5 প্লাস 4, 5 প্লাস 4/2 নিশ্চয়ই 5 - 4/2 এর থেকে অবশ্যই বড়, সেটাই বোঝাচ্ছে এ প্লাস সি বাই টু গ্রেটার দেন মড অফ a-c/2। এখন আমরা জানি কি থিটার মান যত বাড়ে কস থিটার মান তত কী হয়, কমে যায়, কারণ দেখো কস 0-1 বাট কস 19-0, অর্থাৎ থিটার মান যত বাড়বে কস থিটার মান কী হবে তত কমে যাবে, অর্থাৎ এটা তো বড়, তাহলে এর এর কসের মান কী হবে, এর কসের মান থেকে কী হবে কম হবে, তাই লিখেছি কস এ প্লাস সি বাই টু লেস দেন কস a-c/2। এটা ভালো করে বুঝতে হবে, আমরা কী জানি থিটার মান যত বাড়ে কস থিটার মান তত কমে যায়, কারণ কস 0 কত হয় 1 আর কস 90 কত 0, অর্থাৎ যে কোণটার মান যত বেশি হবে সেই কোণের কসের মান তত কম হবে। এখন আমরা দেখেছি এই দুটো কোণের মধ্যে এই কোণটার মান বড়, নিশ্চয়ই তাহলে এর কসের মান এই কোণের থেকে কম হবে, তাই লিখেছি কস এ প্লাস সি বাই টু লেস দেন কস a-c/2 মড অফ a-c/2 বা কস এ প্লাস সি বাই টু লেস দেন। এখন আমরা জানি মড তুলতে গেলে কী হয় প্লাস মাইনাস আনতে হয়, তাই এনেছি প্লাস মাইনাস a-c/2 বা কস এ প্লাস সি বাই টু লেস দেন কস a-c/2। কেন লিখলাম, আমরা জানি কস কী করে মাইনাস খেয়ে নেয় আর প্লাস থাকলে তো প্লাসই দেয়, আমরা জানি কস প্লাস মাইনাস থিটা যাই হোক সময় সমান কী হয় কস থিটা, সেই প্লাস মাইনাস কস খেয়ে নিয়েছে মনে করো। এখন কী হলো, তাহলে কস এ প্লাস সি বাই টু লেস দেন টু কস a-c/2 হবে, এখানে পেলাম কি কস এ প্লাস সি বাই টু লেস দেন কস a-c/2, আর এখান থেকে আমি লিখতে পারি কস এ প্লাস সি বাই টু লেস দেন টু কস a-c/2, কারণ এখানে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দিয়েছি, দুয়ের থেকে মনে করো 3 বড়, খুব ভালো কথা। এখন দুয়ের থেকে যদি আমি 3-এর সাথে যদি আরও একটা 2 গুণ করি তাহলে কি সেই জিনিসটা দুয়ের থেকে বড় হবে না, দুয়ের থেকে কি 6 বড় হবে না, দুয়ের থেকে 3 বড়, এখন 3-এর সাথে যদি আমি 2 গুণ করে দিই তাহলে সেটা কি দুয়ের থেকে বড় হবে না, দুয়ের থেকে 6 থেকে বড়, তো তাহলে 2-এর থেকে 6ও বড়, তাহলে এই জিনিসটা এর থেকে বড়, তাহলে এর সাথে যদি আরও 2 গুণ করি তাহলে আরও বড় হয়ে গেল, তো তাহলে লজিক্যালি ঠিকই আছে। তাহলে এই জিনিসটা বোঝার জন্য এই প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা ভালো করে লক্ষ্য করো, 2-এর থেকে 3 বড়, এখন 3-এর সাথে যদি 2 গুণ করি সেই গুণফলটা কি 2-এর থেকে বড় হবে না, সেই গুণফলটাও 2-এর থেকে বড় হবে, এখানে মনে করো কি 3 আর এটা মনে করো 2, তাহলে এইটা তো অলরেডি বড়, তাহলে এর সাথে যদি 2 গুণ করি তাহলে আরও বড় হয়ে যাবে, তাহলে আমরা লজিক্যালি বলতে পারি যে কস এ প্লাস সি বাই টু লেস দেন টু কস a-c/2। এখন এটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে কী হবে কস এ প্লাস সি বাই টু মাইনাস টু কস a-c/2 লেস দেন 0, অর্থাৎ কি এই টোটাল জিনিসটা কস এ প্লাস সি বাই টু মাইনাস টু কস a-c/2 লেস দেন 0, তার মানে কি এই জিনিসটার মান নেগেটিভ চলে আসছে, অর্থাৎ কোনো জিনিসের মান যদি নেগেটিভ আসে তাহলে সেটা 0 হয় না কোনো দিন, তার মানে কি আমি প্রথমেই বলেছিলাম কি আমি প্রমাণ করব কি এই জিনিসটা নট ইকুয়াল টু 0, সেটা নট ইকুয়াল টু 0 তার মানে কি পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে কিন্তু 0 হবে না, আমি প্রমাণ করে কি দেখালাম তাহলে কি এটা নট ইকুয়াল টু 0, অর্থাৎ এটা নেগেটিভ হচ্ছে, তার মানে কি এটা 0 না, তাহলে এটা এই পাশে চলে গেলো, তার মানে নিশ্চয়ই এই দুটোর গুণফল 0 বা এই দুটোর মধ্যে যে কোনো একটার গুণফল 0, হয় দুটোরই গুণফল 0 হবে, হয় দুটোই 0, সরি এটা তো নট ইকুয়াল টু 0 আমি এখানে পেয়ে গেলাম, তাহলে এটা তো কোনো কন্ডিশনই আসছে না এটা 0 হওয়ার, হয় এটা 0 হবে না এটা 0 হবে কিংবা
দুটোই জিরো হবে, সেটা আমি এবার দেখবো। তাহলে এখানে আমরা কী পাচ্ছি, কস বি ইন্টু সাইন এ মাইনাস সি বাই টু ইকুয়াল টু জিরো। আইদার কস বি ইকুয়াল টু জিরো বা কস বি ইকুয়াল টু কস 90 বা বি ইকুয়াল টু 90, অর্থাৎ ত্রিভুজটি সমকোণী হয়ে গেল, নতুবা সাইন এ মাইনাস সি বাই টু ইকুয়াল টু জিরো বা সাইন এ মাইনাস সি বাই টু ইকুয়াল টু সাইন জিরো, কারণ জিরো মানে সাইন জিরো, বা এ মাইনাস সি বাই টু ইকুয়াল টু জিরো, ওই দিক থেকে সাইন সাইন উঠে গেল, বা এ মাইনাস সি ইকুয়াল টু জিরো বা এ ইকুয়াল টু সি। অতএব ত্রিভুজটি সমদ্বিবাহু। আমাকে কী প্রমাণ করতে বলেছিল, হয় ত্রিভুজটি সমকোণী নয় সমদ্বিবাহু। আমি দুটো আয়দের অর কন্ডিশনটা নিয়ে এসে আমি প্রমাণ করে দিলাম হয় ত্রিভুজটি সমকোণী হবে নয় সমদ্বিবাহু, সমদ্বিবাহু হবে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংক ইউ।